আর আমাদেরকে তো সমস্যা রাখছে, বিএনপিকেও সমস্যা রাখছে, তাদেরকে এমন ভাবে অত্যাচার নিপীড়ন করতেছে, তাদের দলকে ধ্বংস করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, ও সামনের দিকে এইরকম তারা সুযোগ পেলে এই দলগুলোকে নিঃশেষ করে দিবে। আর আমাদের কি করছে দেখেন, আমার দল আমি নির্বাচন করব, আমার ইচ্ছা নির্বাচন না করবো, আমার ইচ্ছা আমার লোকে যেটা চাইবে সেটা করবো। এখন নির্বাচন করবো বলছি, এখন আমার কেউ কেউ বলে যে আপনাদের গুলি করে মারবো, আপনার হত্যা করবো, আপনি কেন করলেন, জাতীয় বিভাগ হলেন। আরে বাবা, আমার সিদ্ধান্ত আমি নিব, আমার দল বুঝবে। এর আগে খালেদা জিয়া বর্জন করছে, এখনো করতেছে, শেখ হাসিনা করছে, আমরাও করছি, আমরা ইলেকশন করছি, ওনারা ইলেকশন করছে। আর এখন ইলেকশন করবো না যখন বলি তখন বলার কেন করবেন না, আমার একটা ধমকি, আমরা এদিকেও গেলে ধমকি, ওদিকেও গেলে ধমকি। এইটা কি কোনো রাজনৈতিক অবস্থা হইলো? এটা কি কোনো সুস্থ অবস্থা হইলো? এই অবস্থা কি দেশ চলতে পারে? আমরা এর অবসান চাই, আমরা চাই যে কোনোভাবে হোক শান্তিপূর্ণ পরিবেশ দেশে আসুক, দেশের মধ্যে যদি সমস্যা হয় আমরা সকলে মিলে সেই সমস্যার মোকাবেলা করব, সমাধান আমরা সকলে মিলে বের করবো। আমি মঞ্চের সামনে এবং কমিটির সদস্যদের মঞ্চে বসার জন্য অনুরোধ করছি, সেই সঙ্গে আপনাদের পেছনে লোকজন দাঁড়িয়ে বসে আছে, সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন। সবাই কর্পোরেশনের মেয়র তথা জাতীয় পার্টির মিডিয়া ভাইরা, আমাদের নেতা আল্লাহ হোসেন মোহাম্মদের সাথ এবং তার পরবর্তীতে জাতীয় পার্টির বিরোধী